সারার ম্যাডাম কি হানিমুনে যাচ্ছেন নাকি? না রে ভাই, আমরা দুইজন এই বাড়ি ছাড়া একবার চলে যাচ্ছি। সাহেব কি আপনাকে বের করে দিয়েছে? বাইর করে দিব কেন? এটা তো সাহেবেরই বাড়ি, আমরা কি আর চিরকাল থাকতে পারুন? তো তুমি কিন্তু সারা জীবন তাই কো, এই বাড়িতে তো মায়ের স্মৃতি আছে। কাম্বা না কাম্বা না, আমি তোমার না করছি না কাম্বা, আন্দোলন কিছু নাই। বুঝতে পারিছি, আমি ওর বাড়িতে থাকবো না, আমিও চলে যাব। তুমি যাবো কেন? তুমি চলে গেলে মায়ের বাড়ির কি হইব? মার স্মৃতি আরে রাজা রানী কোথায় যাচ্ছ তোমরা? জি আমরা, মানে আমি আর আমার বউ বাড়ি ছাইরা, মায়ের স্মৃতি ছাইরা চলে যাচ্ছ। কোথায় জানি না, আমার তো মা ছাড়া কেউ ছিলই না, মা নাই, থাইকে আর কি হবে? আছে একটাই বউ, সেখানে চোখ যায়। যেতে হবে না। আরে সুমন সাহেব, এই যে আমি চলে এসেছি। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম, আমি একটু সেলুনে যাচ্ছিলাম, গাটা একটু ম্যাচম্যাচ করছে। যাবেন যাবেন, একটু পরে যাবেন। এই যে রাজা আর রানী, সেই ছোটবেলা থেকে আন্টির কাছে মার, এই দুই ছেলে মেয়ে কখনো আন্টিকে বুঝতে দেয়নি যে তার সন্তান থেকেও নেই। তোরা দুজন, আন্টি যখন অসুস্থ থাকতো, আন্টিকে খাওয়া দাওয়া ওষুধপত্র মাঝে মধ্যে হাসপাতালে নিয়ে আসা, সেবা শুশ্রূষা করা সব এরা দুজন করেছে। আপনি ছিলেন কোথায় তখন? আপনি না তার নিজের পেটের সন্তান? আপনার হাজার হাজার কোটি টাকা থেকে কি লাভ? এই আলিশান বাড়ি থেকে কি লাভ? বিলাসবহুল গাড়ি থেকে কি লাভ? যদি মায়ের সেবা না করতে পারেন, কেমন সন্তান আপনি? মা আপনার, আরে রাজা রানী কাঁদতে কাঁদতে শেষ। আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেছেন? আমার বোন আসতে চেয়েছিল, ও ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। আমি তো সবেমাত্র এলাম, সময় পেলাম কোথায়? মায়ের কবর জিয়ারতের চাইতে তোর সেলুনে গিয়ে শুল্ক মেসেজ করা বেশ জরুরি। তোর বোন একটা বেঈমান, অমানুষ, আর তুই তুই একটা পশু। সরি, এই বাড়ি আর আপনার নয়। আমি ঠিক বুঝলাম না, এক বছর আগে আন্টি রাজা রানীর নামে বাড়িটা উইল করে গিয়েছে। দেখতে চান? না থাক, বের করতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। সত্যি আমি অমানুষ হয়ে গেছি, বিদেশে থেকে নিজের দেশকে ভুলে গেছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি নিজের মাকেও ভুলে গেছি। আপনি আমার বিবেক খুলে দিয়েছেন। রাজা রানী, তোমরা তোমাদের বাড়িতে যাও, জাতির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কেউ যেন তার মাকে অযত্ন না করে, অবহেলা না করে, সবসময় যেন মায়ের পাশে থাকে, মাকে ভালোবাসে। রাজা রানী যাও, চলে যাও।
আমি যাচ্ছি আমার মায়ের কবরের কাছে।